লম্বা রেসের ঘোড়া নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান খুবই চতুর অধিনায়ক। বাংলাদেশের ক্রিকেটের দুই বড় ভরসাকে নিয়ে এই প্রশংসা দীনেশ কার্তিকের কণ্ঠে। খেলোয়াড়ি জীবনের মতো বিশ্লেষক আর ধারাভাষ্যকারের জীবনেও বেশ মেধাবী কার্তিক। সেই ভারতীয় উইকেট রক্ষক ব্যাটার এবার প্রশংসায় ব্যস্ত সাকিব শান্তদের। একটা সময় ছিল শান্তকে একাদশে দেখে ভ্রু কুচকাতেন অনেকে, সেই শান্তই এখন বাংলাদেশের তুরুপের তাস। এশিয়া কাপের এবারের আসরে এখন পর্যন্ত তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। কার্তিক বাংলাদেশে এই ব্যাটারের উত্থানকে দেখছেন প্রতিভাকে পারফরম্যান্সে রূপান্তরের প্রক্রিয়া হিসেবে। ক্রিক বাজের এক অনুষ্ঠানে শান্তকে নিয়ে কার্তিক বলেন, শান্তকে আমি অনেক আগে থেকে চিনি। আমি বাংলাদেশের ক্লাব ক্রিকেট খেলতে গিয়েছিলাম, আমরা একই দলের হয়ে খেলেছি। সে অনূর্ধ্ব ১৯ দলে খুবই ভালো ক্রিকেট খেলেছে, সে জানতো তার প্রতিভা আছে। হ্যাঁ, মাঝে মধ্যে পারফর্ম করতে পারেনি, তবে বর্তমানে সেই প্রতিভাকে সে পারফরমেন্সে রূপান্তরিত করেছে। ২০২২ সালের ডিসেম্বরেও শান্তর ব্যাটিং গড় ছিল ১৪, আর এবছর তা বেড়ে দাঁড়িয়েছে ৪৩.১৬। কার্তিক বললেন, পরিসংখ্যানই শান্তর পক্ষে কথা বলছে। ২০২৩ সালে সে খুবই ভালো খেলেছে, তার স্কিল আর টেকনিক সবসময় ছিল। আমি নিশ্চিত করে বলতে পারি সে বাংলাদেশের ক্রিকেটে হতে চলেছে লম্বা রেসের ঘোড়া। শুধু এই ম্যাচেই নয়, শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ যে ম্যাচে হেরে গিয়েছিল সেখানেও শান্ত লড়াই করেছেন, দেখিয়েছেন নিজের সামর্থ্য। অল্পের জন্য সেবার অবশ্য শতকের দেখা পাননি। কার্তিক মনে করেন, শান্ত এমন এক ব্যাটার যিনি তিন নম্বর পজিশনে অ্যাঙ্করিং রোল পালন করতে সিদ্ধহস্ত। শান্ত যদি হন নৌকা রতন্দ্র প্রহরী, তাহলে মাঝিকে, হ্যাঁ মাঝি হলেন সাকিব আল হাসান। দলটাকে আগলে রেখেছেন, দুঃসময় এলে দুর্দান্ত কামবেকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন দুঃসময়কে। ওয়ানডে নেতৃত্ব পেয়ে দেখাচ্ছেন নিজের ঝলক। সেই সাকিবের অধিনায়কত্ব ভীষণ মনে ধরেছে কার্তিকের। কার্তিক বলেন, অধিনায়ক ও বোলার হিসেবে সাকিব খুবই চতুর। সে বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে বল করায়। ভালো করে খেয়াল করলে দেখবেন সে পেসারদের দিয়ে তিন চার ওভারে ছোট ছোট স্পেল করায়, এরপর স্পিনার আনে এবং এভাবে পুনরাবৃত্তি করতে থাকে। তার অধিনায়কত্ব নিয়ে আসে ইতিবাচক এক আবহ। কার্তিকের এসব কথাবার্তা থেকে টিম ইন্ডিয়াও চাইলে ফলপ্রসূ হতে পারে, কারণ আজ নেপাল বোধ করতে পারলে আগামী কিছুদিন পরই সুপার ফোরের খেলায় বাংলাদেশের মুখোমুখি হবেন রোহিত কোহলিরা। সেই ম্যাচে নিশ্চয়ই হার্দিক পান্ডিয়ারা মুখিয়ে থাকবেন কীভাবে সাকিব আর শান্তকে বোকা বানানো যায়। আর সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশও নিশ্চয়ই এবার আটঘাট বেঁধে নামবে বড় শিকারের আশায়। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।